তৃতীয় বিয়ের পর এইবার চতুর্থবারের জন্য বিবাহ করতে চলেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সো ফ্রেন্ডস, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটিকে টিপে সাবস্ক্রাইব করে দিন। টলিউড অভিনেত্রীদের মধ্যে শ্রাবন্তী চট্টোপাধ্যায় অন্যতম একটি জনপ্রিয় মুখ। নতুন ছবি থেকে শুরু করে ব্যক্তিগত জীবন সবকিছুতেই বেশ রোমাঞ্চকর। ইতিমধ্যে দ্বিতীয়বার বিয়ে ভেঙে যাওয়াতে তিনি সোশ্যাল মিডিয়াতে বেশ ট্রোলের শিকার হয়েছেন। এইবারে তার তৃতীয় বিয়েটিও ভাঙনের পথে। তার অভিনয়ের থেকেও বেশি চর্চিত তার ব্যক্তিগত জীবন। বিগত কয়েক মাস ধরে তৃতীয় স্বামী রোশন সিং এর সঙ্গে শ্রাবন্তীর সম্পর্ক নিয়ে চলছে যথেষ্ট জলঘোলা। দুজনের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে গায়েব হয়ে গিয়েছে একসাথে তোলা দুজনের সমস্ত ছবি। কথাবার্তা প্রায় বন্ধ দুজনের মধ্যে। মিডিয়ার তরফ থেকে দুইজনের কাছ থেকে তাদের সম্পর্ক নিয়ে জানতে চাইলে কেউই স্পষ্টভাবে কিছু বলতে চায়নি। তবে সোশ্যাল মিডিয়াতে নাম না করেই একে অপরকে উদ্দেশ্য করে ইঙ্গিত যুদ্ধ চলছেই। কখনো অপরাধী তো কখনো বেইমান, এই ধরনের কাদা ছোড়াছুড়ি চলছে। ইতিমধ্যেই ভোটের মুখে বিজেপিতে যোগদান করেছেন শ্রাবন্তী। সম্পর্ক যাই হোক, আসলে তো বউ, তাই রাজনীতিতে জয়েন করে শ্রাবন্তীকে শুভেচ্ছা জানিয়েছেন রোশন। শেষমেশ যেমনটা জানা গিয়েছে, বিবাহ বিচ্ছেদের পথেই এগোচ্ছে দুজনে। তবে ভোট শেষ হবার আগে কোনো প্রক্রিয়াই এগোবে না। রোশনের নিজস্ব জিম সেন্টার রয়েছে, বর্তমানে সেই নিয়েই ব্যস্ত তিনি। এদিকে শ্রাবন্তীও অভিনয় আর নতুন জিম ফিটনেস এম্পায়ার নিয়ে বেশ দিন কাটাচ্ছেন। সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে শ্রাবন্তীর তৃতীয় স্বামী রোশন সিং কিছু তথ্য সামনে এনেছেন। বিবাহ বিচ্ছেদের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, শ্রাবন্তী নামের মেয়েকে আমি বিয়ে করেছিলাম ঠিকই, তবে এখন রাস্তায় দেখলে চিনতে পারবো না, ওর মুখটাই ভুলে গিয়েছি। যদিও রোশন কোনো প্রকার বিরূপ মন্তব্য করতে চাননি, তবে তিনি জানান অনেকের মতে শ্রাবন্তী একজন সুপারস্টার, আর তার রোজগারের উপরেই নাকি রোশন নির্ভরশীল। এই ব্যাপারে মুখ খুলেছেন রোশন। তিনি জানান, 2007 সালে আমি ক্যাবিন সুপারভাইজার হিসাবে এয়ারলাইন সংস্থার কাজ পাই। সেই সময় আমি মাসে 23,500 টাকা পেতাম মাইনে হিসাবে। এরপর নিজের জিম খুলি, বর্তমানে আমার দুইটি জিম রয়েছে। আমি যদি ওর ভরসায় থাকতাম তাহলে আলাদা হওয়ার পর হয়তো না খেয়েই মরে যেতাম। এখন অপেক্ষা শুধু সময়ের। সময়ের সাথে সাথে জানতে পারা যাবে কোন দিকে সম্পর্ক এগোচ্ছে। সো ফ্রেন্ডস, ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর টলিউড এবং বলিউড সম্বন্ধীয় নিউজ পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর শ্রাবন্তী এবং রোশনের সম্পর্ক নিয়ে আপনার কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।